আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খানস কিচেন। আজকে আমি আপনাদের বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটি খাবারের রেসিপি দেখাবো, আর সেটি হচ্ছে মোরগ পোলাও। আমরা সবাই এটি খেতে খুব পছন্দ করি, আর আমাদের দেশে যে কোনো অকেশনে এই মোরগ পোলাওটা রান্না করা হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রেস্টুরেন্টের মতো করে বা বিয়েবাড়ির স্বাদে এই মোরগ পোলাও রান্না করবেন সেই রেসিপি। চলুন তাহলে দেখে ফেলি। ও, তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি নতুন ক্যামেরা ইউজ করছি, হয়তো বা আমি এর সেটিংটা বুঝতে পারছি না। আমি রান্না করছি ডান হাত দিয়ে, বাট এটা কেন জানি বাঁ হাত শো করছে, সো আপনারা ভুল বুঝবেন না। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি একটি বলে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি, যেন টক দইটা চাকানা হয়ে থাকে। খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। আমার পেস্টটা রেডি। এখন এর মাঝে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। এখানে আমি তিনটি লেগ পিস এবং একটি বুকের পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এটি রান্না করতে পারেন। এবার এই সবগুলোকে আমি এই পেস্টের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিব, এতে করে রান্নার পরবর্তী সময়ে এই মাংসটা খেতে ভালো লাগবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও চলবে। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে এতে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি অনেকটুক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2-3টা এলাচ, 4-5টা কাওয়াপ চিনি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, এখানে আমি সাদাটি ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন, আর দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সবগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট ভাজলেই চলবে। এবার এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে চাইলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন, অথবা 1/2 চা চামচ 1/2 চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়াও দিতে পারেন, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার এই সবগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, তিনটির যে কোনো একটি মশলা ইউজ করলে চলবে। আপনার ঘরে যদি জয়ফল জয়ত্রী থাকে তাহলে এটা 1/2 চামচ করে টোটাল 1 চামচ দিলেই চলবে। এটা যদি না থাকে তাহলে শর্টকাট পদ্ধতি যদি ইউজ করতে চান, 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অথবা 1 চামচ পরিমাণ রোস্টের মশলা দিলেই একদম রেস্টুরেন্টের স্বাদ এবং ফ্লেভার দুটোই পাবেন। এখন এর মাঝে আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ পেস্টটা নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না। এখন এই চিকেনগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। যে কোনো ভালো রান্না করতে হলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাহলেই পারফেক্ট স্বাদটা আপনারা পাবেন। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবং বেশি পানিও লাগে না, তো আমার এতটুকু পানি এনাফ।
এখন এটাকে আমি ঢাকনা দিয়ে টোটাল 10 মিনিট রান্না করব। চুলার আঁচটা আমার একদম কমানো থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে যখন এরকম বলক চলে আসছে তখন এর মাঝে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি রেস্টুরেন্টে যে কাজটি করে সেটাই করছি। এখানে আমি 3টি ডিম অ্যাড করে দিলাম যেন ডিমের মাঝেও মশলাটা ভালো করে অ্যাড হতে পারে, এজন্য আমি রান্নার সময় দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে বাকি 5 মিনিট রান্না করে নিব। এখানে কিন্তু আমি টোটাল 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এখন আর আমি এটাকে ঢাকনা দিব না, জাস্ট ঢাকনা ছাড়াই এটাকে আবার 3-4 মিনিট জাল দিয়ে নিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা একটা করে একটা বলে তুলে নিচ্ছি। ডিমগুলোকেও তুলে নিচ্ছি। এবার যে মশলাটা আছে এখান থেকে আমি অর্ধেকটা একটা বাটিতে তুলে নিব আর বাকি অর্ধেকটা আমি প্যানে রেখে দিব। আমি কেন দুই ভাগ করে রাখছি আপনারা যদি আমার রান্নাটা পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবং ঠিক আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। যেহেতু অলরেডি মশলার সাথে আমার তেল আছে তাই আমি এখানে কম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে এক টুকরো দারচিনি এবং 2টা এলাচ। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম পেঁয়াজ বেরেস্তার মতো করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি 2 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কেজির মতো পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে এটি বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। এখন এটাকে আমি 3-4 মিনিট চুলাটা কমিয়ে এভাবে করে ভেজে নিব। এভাবে করে ভেজে রান্না করলে রাইসটা অনেক ঝরঝরে থাকে। আমার চালটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং এটা ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি 4 কাপ পানি অ্যাড করছি, বাট এখানে কিন্তু আমি 1/2 কাপ কম দিয়েছি, কারণ আমি 1/2 কাপ দুধ অ্যাড করব, সেই জন্য লিকুইড দুধ অ্যাড করব। আপনারা যদি পাউডার দুধটা ইউজ করেন তাহলে অবশ্যই 4 কাপ পানি দিয়ে দিবেন, জাস্ট উপরে 2 টেবিল চামচ পাউডার দুধ ইউজ করে নেবেন। আমি লিকুইড দিয়েছি তাই 1/2 কাপ কম নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখারা। এখন যে মশলাটা তুলে রেখেছিলাম একটা বাটিতে সেটা আমি এর মাঝে অ্যাড করে নিচ্ছি। এভাবে করে রান্না করলে চিকেনের ফ্লেভারটা এবং স্বাদটা ভালো করে পাওয়া যায়। অনেকেই যেটা করেন একদম সাদা রাইসটা আলাদা রান্না করে জাস্ট চিকেনের সাথে অ্যাড করে দেন, বাট আমি এভাবে করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি 6-7 মিনিট জাল দিয়ে পানিটা কমে আসা পর্যন্ত ওয়েট করব। চুলার আঁচটা আমার মাঝারি থাকবে। প্রায় 7 মিনিট পর আমার পানিটা একদম কমে আসছে, এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট জাল দিয়ে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে, আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। এখন স্পেচুলার সাহায্যে আমি উল্টো পাশ দিয়ে এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি।
ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি একটু টেনে দেখাচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন আমার রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে একদম খুব সুন্দর করে। এখন এর থেকে আমি একটা প্লেটে অর্ধেকটা রাইস তুলে নিব। আমি একটু একটু করে একটা প্লেটে অর্ধেকটা রাইস তুলে নিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু গরম মশলাগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিব, সেজন্য এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এবার একটা একটা করে চিকেন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি প্যানে যে মশলাটা রেখেছিলাম সেটা এর উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার যে রাইসটা তুলে রেখেছিলাম সেটা আবার এর উপর দিয়ে কভার করে দিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে কাজটা করছি। এভাবে সুন্দর করে চারপাশ থেকে রাইস দিয়ে চিকেনগুলোকে ঢেকে দিতে হবে। যে কোনো মজার রান্না খেতে চাইলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে সেই রান্নাটা করতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে আপনারা সেই বিয়েবাড়ির স্বাদটা পাবেন, একটা শাহী ফ্লেভার আসবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করব। চুলার আঁচটা কিন্তু আমার একদম কমানো থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি। আমি একটু আপনাদেরকে সরিয়ে দেখাচ্ছি, দেখুন আমার রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগ পোলাও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় আমাকে সাপোর্ট করুন। আর ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।